ভারতকে খুশি করাইছিল শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি অভিযোগ বিএনপি নেতাদের সরকার পতনের পর দিল্লির সঙ্গে গলতে শুরু করেছে সম্পর্কের বরফ বললেন মির্জা ফখরুল ও তরুণদের আত্মত্যাগ লিপিবদ্ধ করার তাগিদ শিক্ষাবিদের কাজ চলছে জানালো বোর্ড এবং টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের মিরপুরে খেলতে চান শেষ টেস্ট নিরাপত্তাদের নেই বোর্ডের জানালেন সভাপতি বাংলাদেশকে সাড়ে তিনশো কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তায় সহজ শর্তে এই ঋণ দেবে সংস্থাটি নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বানজা এদিকে বাংলাদেশের সোলার প্ল্যান্ট নির্মাণ সহ বিদ্যুৎ জ্বালানি খাত এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন ডক্টর ইউনুসের সঙ্গে আলাদা বৈঠকে এই তথ্য জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং নিউইয়র্ক নিউ থেকে

জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আধ ঘন্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয় ইউনুসকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন চীন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আস্থাশীল ও সুদৃঢ় করতে চায় চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায় পৃথিবীতে চায়না হচ্ছে সোলার প্যানেলে নাম্বার ওয়ান ম্যানুফ্যাকচার চায়নার সোলার প্যানেল ফ্যাক্টরিগুলো যদি বাংলাদেশে কোম্পানিগুলো যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে তো এটা অনেক বড় বিষয় আজকে ওয়াংই বললেন যে তারা এটাকে খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা এসময় সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সহায়তায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন এর মধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা আর আগের ঋণ সহায়তা থেকে আঠারো হাজার কোটি টাকা সমন্বয় করা হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্কার খাতে অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যেই এই পুরো জিনিসটা থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারটা তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা এর প্রশাসক মিস সামান্তা পাওয়ার তিনিও বাংলাদেশকে আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার মুখপাত্র জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন দেশের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানের এই ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর মিডিয়া সেন্টার নিউ ইয়র্ক বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে কূটনৈতিক ক্ষেত্রে নতুন সম্পর্কে সূচনা করছেন ডক্টর ইউনোস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত হলেও একাত্তর প্রশ্নে ক্ষতিপূরণের দাবি ছাড়া যাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে বাংলাদেশ নিয়ে অভিযোগ তোলা ইতালির প্রধানমন্ত্রীও নতুনভাবে সম্পর্ক শুরু করায় নতুন সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা পাঁচ দিনের নিউ ইয়র্ক সফরে জাতিসংঘ অধিবেশনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার আলোচনা হয় বিশ্লেষকরা বলছেন কিছু ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের সুযোগ রয়েছে তবে উনিশশো প্রশ্নে ক্ষতিপূরণ দাবি জারি রাখতে হবে সম্পর্ক স্বাভাবিক করা মানে কি এখানে অতিপ্রিয়তা দেখাচ্ছি তা নয় কারণ পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক যখন বজায় রাখবো আমাদের সম্পর্কে বিভিন্ন উপাদান যেমন থাকবে পাকিস্তানের যাতে আমাদের অনিষ্পন্ন বিষয় যেগুলো আছে সেগুলো বিষয়ে আমরা তাদের সাথে তুলব এদিকে বাংলাদেশের শ্রমিক ভিসা কেনা বেচা হয় বলে গত জুনে অভিযোগ তোলেন ইতালির প্রধানমন্ত্রী শুরু হয় বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা তবে ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠকের পর নতুন সম্পর্ক শুরুর বিষয়ে একমত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী বর্তমান যেই পরিবর্তনটা হয়েছে যেহেতু সেখানে আমেরিকার একটা বড় সম্পর্ক তৈরি করার একটা বিষয় আছে সেখানে ইটলিও হয়তো মনে করছে যে তাহলে আমাকেও একটা বড় আকারেই সম্পর্ক করলে আমারও লাভ হতে পারে বাংলাদেশের আর্থিক সংস্কারের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে জনসম্পৃক্ততার বিষয় না থাকলে উপকারে আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এমন একটা হয়তো লোন দিল ইত্যাদি তার সিক্সটি পার্সেন্ট দেখা গেল টেকনিক্যাল সাপোর্ট বলে যারা দিয়েছেন তাদের কাছে আবার চলে গেল তাদের লোক এসে টেসে হ্যাঁ থাকলো কিন্তু আমার বছরের পর বছর ইন্টারেস্ট দিতে হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর কাছে ব্যবসা সম্প্রসারণের আহ্বান এবং যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএড এর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে জ্বালানি ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান প্রফেসর ইউনুস বিশ্লেষকরা বলছেন বহুপক্ষীয় বিশ্বে সবার সঙ্গে সম্পর্ক রাখার নীতি অনুসরণ করতে হবে ইউনুস সরকারকে অর্থনৈতিক কাঠামো যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে একাধিক দেশ বড় আকারই আছে তো স্বাভাবিকভাবে বাংলাদেশে যেই ক্ষমতা থাকুন না কেন চেষ্টা করবে সব দেশের সাথেই সম্পর্ক রাখার এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কেরি কেনেডি হিউম্যান রাইটস প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের মানবাধিকার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন ডক্টর ইউনুস তাজওয়াল মাহমিদ সময় সংবাদ ঢাকা ভারতের সঙ্গে বিএনপি সম্পর্কের বরফ গলতে শুরু করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই কে দেয়ার সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ক্ষমতা গেলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্কের শুরুতে অনেকটাই কৌশল ছিল বিএনপি তবে নানা ইস্যুতে দলীয় নেতাদের বক্তব্যে প্রকাশ পায় তাদের ভারত গণ অভ্যুত্থানের পর যা অনেকটা কমে আসে ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠকের মাধ্যমে দীর্ঘ নয় বছর পর গুলশানে অনুষ্ঠিত দুই পক্ষের আলোচিত ওই বৈঠকটির প্রসঙ্গ উঠল ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া মির্জা ফখরুলের সাক্ষাৎকারেও যেখানে বিএনপি মহাসচিবের দাবি দিল্লির সঙ্গে এরই মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে

প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বিএনপি মহাসচিব ভারতকে বাংলাদেশের মানুষের মনোভাব বোঝারও আহ্বান জানান এ সময় বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এমন বার্তা ভুল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল সময় সংবাদ ঢাকা ভারতকে খুশি করাই শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি ছিল এমন মন্তব্য করে বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতা আসতে চায় বলেও মন্তব্য করেছেন তারা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচি এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেন আওয়ামী লীগের প্রেতাত তারা এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়ার দাবি জানান তিনি আমাদের নেতা বলেছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপি কে ক্ষমতায় নিতে চাই যে নির্বাচন দিনে হবে যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না এদিকে রাজধানীর মাতুয়াইলে শহীদ পরিবারকে আর্থিক সহায়তার আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এর এমডি বড় বড় সব ভারতে এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের শাসক বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বললেও এখন আর আইনা ঘরে যেতে হয় না বলেও মন্তব্য এই কেন্দ্রীয় নেতার কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন তবে এর মাঝে সরকারের সংস্কার পরিকল্পনা ও এর সময়সীমা তুলে ধরা দরকার বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান বিকেলে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে আইনজীবী সম্মেলনে তিনি বলেছেন রাষ্ট্র সংস্কার কাজ ব্যর্থ হলে নির্বাচনের রোড ম্যাপও ব্যর্থ হবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় আইনজীবী সমাবেশ এতে অংশ নেন কয়েকশো আইনজীবী বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের নেতা ছাড়াও কয়েকজন কেন্দ্রীয় নেতা তারা অভিযোগ করেন আদালতকে ব্যবহার করে জামায়াতের ওপর নির্যাতন চালিয়েছে শেখ হাসিনার সরকার ফেসিবাদকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদরা কোনো দলের নয় তারা জাতীয় সম্পদ এ সময় তিনি প্রত্যেক শহীদ পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বলেন ভোটের আগে দরকার রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ বলেন রাষ্ট্র সংস্কার ব্যতীত নির্বাচনী রোডম্যাপ কোনো কাজে আসবে না রাজনৈতিক দলগুলার মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আমরা বলছি একটা রোডম্যাপে হবে না দুটা রোডম্যাপ দিতে হবে প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইম লাইনটা কী হবে সময়সীমা কি হবে এটা হবে একটা রোডম্যাপ এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন বলে অভিযোগ করেন তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোন কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করা তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে জামায়াত ক্ষমতায় গেলে দল মত নির্বিশেষে সবার জন্য কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে বলেও জানান শফিকুর রহমান আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না সময় সময় সংবাদ ঢাকা থাকছে ভারতে পৌঁছালো বাংলাদেশের ইলিশ প্রথম চালানে ঢুকলো বারো মেট্রিক টন কাল থেকে পাওয়া যাবে কলকাতা শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে শেষ হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন দেশরা এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে মিরপুরে খেলতে চান তার ক্যারিয়ারের শেষ টেস্ট টি টোয়েন্টি ও আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন সাকিব কানপুর থেকে এ বিষয়ে বিস্তারিত জানব মাহবুব রিমনের কাছে কানপুর টেস্টের আগের দিন সবাই যখন অপেক্ষা করছিল প্রেস কনফারেন্সে আসবেন টাইগার অধিনায়ক তখনই সাকিব আল হাসানের আচমক উপস্থিতিটাই বুঝিয়ে দিয়েছিল আসছে বড় কোনো খবর হলো তাই কানপুরের বেরসিক বৃষ্টিকে থামিয়ে দিল সাকিবের বিনা মেখে বজ্রপাতে ঘোষণা করা অবসরের কথাগুলো হ্যাঁ বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ জানিয়ে দিলেন তিনি আর খেলতে চান না সাদা পোশাকের ক্রিকেট তবে ভারতের মাটিতে নয় ক্যারিয়ারের ইতি টানতে চান চিরচেনা চেনা সেরেই বাংলা রাঙি নাই যে মাঠ তাকে দিয়েছে দুহাত ভরে যে গ্যালারি আজীবন তার নামে গলা ফাটিয়েছে ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছেন যে আতুর ঘরে সেখান থেকে বিদায় বলতে চান এলিট ক্রিকেটকে মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে তবে এ তো নতুন বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটার সাকিব যে এখন হত্যা মামলার আসামি শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা গোনা একজন মানুষ তিনি চাইলেই কি আর সব হবে আগের মতো তাই তো নিজের নিরাপত্তার জন্য বিসিবির সাহায্য চাইলেন সাবেক অধিনায়ক বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় সাদা পোশাকে খেলাটা ঘরের মাঠ থেকে ছাড়তে চাইলেও টি টোয়েন্টি নিয়ে আর আগাতে চান না সাকিব অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না সাকিব আল হাসান যখন প্রেস কনফারেন্সে তার সিদ্ধান্ত জানিয়ে বের হলেন ঠিক তখনই কানপুরের আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে হয়তো প্রকৃতিও কাঁদছে শুধু সাকিব কিংবা টাইগার সমর্থকরাই নয় তার এমন অবসরের সিদ্ধান্তে মুসরে পড়েছে গোটা বাংলায় গেল সতেরো বছরের বেশি বাংলার ক্রিকেটের ভার নিজের কাঁধে বহন করেছেন সাকিব হয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় তবুও বাস্তবতা তো মেনে নিতেই হয় বলতে হয় কিংবদন্তির কখনোই প্রস্থান নয় মাহবুব রিমন সময় সংবাদ উত্তরপ্রদেশ কানপুর ভারত সারিক সাকিবের নিরাপত্তার বিষয়টি বোর্ডের হাতে নেই সরকার চাইলে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে এমনটাই জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ অবসরের সিদ্ধান্ত পুরোটাই তার উপর ছেড়ে দিয়েছিলেন বলে জানান তিনি ইঞ্জুরি বা হতাশা থেকেই সাকিব এমন সিদ্ধান্ত নিতে পারেন বলেও মনে করেছেন ফারুক আহমেদ কোনো এজেন্সি না আসলে পুলিশ বা র্যাব এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা বিসির হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কী বলবো অ্যাবিলিটি নাই আর কি সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ সব দিক থেকেই আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না সেহেতু মানসিকভাবে একটু ডিস্টার্ব যে কোনো কারণেই হোক তার ব্যক্তিগত কারণ তারপরে স্লাইটি ইঞ্জুরি আছে সব মিলিয়ে আমার মনে হয় তাকে তার ডিসিশন নিতে ইনফ্লুয়েন্স করেছে আমার ধারণায় টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল যেটা ঢাকা থেকে সে করতে চায় এটা তো আমি সম্মান জানিয়েছে তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই বিদেশের মাটিতে শেষ টেস্ট বলে কানপুরে সাকিবকে বিশেষ সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সময় সংবাদে নিশ্চিত করেছেন রাজ্যটির ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব তার মতে সাকিব শুধু বাংলাদেশ নয় বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি যাকে ঘটা করে বিদায় দিতে এরই মধ্যে নিজেদের মধ্যে আলোচনাও সেরেছেন তারা কানপুর থেকে মাহবুব রেমনের আরও একটি রিপোর্ট সাকিব আল হাসান শুধু বাংলাদেশি নয় বিশ্ব ক্রিকেটের আইকন সতেরো বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন দেশের এই ক্রিকেটার তবে শেষ পর্যন্ত হোম ক্রিকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের মাঠে নামা হবে কিনা তা নিয়ে আছে ধোয়াশা তবে একটা ব্যাপার নিশ্চিত আর তা হচ্ছে কানপুর টেস্ট দিয়ে ভিন দেশের মাটিতে বনেদি ক্রিকেটে শেষবারের মতো মাঠে নামবেন সুপার সাকিব কিংবদন্তি ক্রিকেটারের বিদায়টা তাই ঘটা করেই স্মরণীয় করে রাখতে চায় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কানপুরে সাকিবকে দিতে চায় বিশেষ সংবর্ধনা টু ক্রিকেটের একটি সাকিব আলাদা কিছু বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরেও তার জনপ্রিয়তা খেলার যা পৌঁছে গেছে ভারতেও তাই তো সাকিবকে স্মরণীয় বিদায় দিতে পালাটা হবে উত্তরপ্রদেশের ক্রিকেটের জন্য সম্মানের বলছেন রাজ্যের ক্রিকেট সংস্থার সচিব বাংলাদেশ কানপুর

সময় সংবাদ আবারও ডেঙ্গুর ভয়াবহ রূপ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ বৃহস্পতিবার একদিনে মারা গেছেন তিনজন আক্রান্ত হয়েছেন আটশো উনত্রিশ জন একে অশনীর সংকেত হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আর আগেভাবে ব্যবস্থা না নেয় খুব জানিয়ে নগরবাসী বলছেন ঢাকার দুই সিটিতে অভিযান চললেও তাকে বল লোক দেখানো পাঁচ দিন থেকে এখনো এখনো ছেলে আমার কিছু খাচ্ছে না কত আট দিন যাবত জ্বর ওনার হলাম তীব্র জ্বর তারপর মাথা ব্যথা পেটে ব্যথা হালকা পাতলা হাঁটু ব্যথা যেমন হাতে ব্যথা ছিল চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে তেরো হাজার সাতশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন যা আগের যে কোনো মাসের তুলনায় দ্বিগুণ প্রাণ গেছে পঞ্চান্ন জনের গত মঙ্গলবার পুরান ঢাকার বিভিন্ন এলাকায় নিধন কার্যক্রম ডেঙ্গুর পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ তিনি বলেন লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয় চিরুনি অভিযান চলছে দক্ষিণেও তবে নগরবাসীর অভিযোগ সংকট প্রকোপ হওয়ার পর হুশ ফেরে কর্তৃপক্ষের কয়েকদিন পর পর একটু আসে ধোঁয়া দেয় সেই ধোয়ায় তো শুধু খালি মশা উড়ে মশা মরে না এখনও পর্যন্ত অভিযান নাই আর চোখে পড়ার মতন আমাদের এরকম আসে নেই পশ্চিম শহর অপরায় আমাদের সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু রাজধানীতেই এখন পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে নিবিড় সাহা সময় সংবাদ ঢাকা কয়েকদিন তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে দেশ ভিজলেও ভোগান্তিতে ফেলেছে জলবদ্ধতা আরও দু একদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সমুদ্র বন্দরে তিন নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে শরতের মধ্যভাগে টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দেশ কখনো গুড়িগুড়ি কখনো মুষলধারে বৃষ্টি ছড়েছে দেশের বিভিন্ন স্থানে তবে স্বস্তির বৃষ্টি জলাবদ্ধতা সৃষ্টি করায় রূপ নিয়েছে দুর্ভোগে খুলনা শহরের বিভিন্ন স্থানে পানি জমে দুর্ভোগে ফেলে নগরবাসীকে বছরের পর বছর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকতে দায়ী করছেন স্থানীয়রা সামান্য বৃষ্টি হইলে মনে করেন হাটু সময় পানি হয়ে যায় আমাকে মঠরে পানি জমে গাড়ি নষ্ট হয়ে যায় মধ্য বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে কিছু কিছু স্থানে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে মৌসুমী বায়ু যেহেতু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী সেজন্য কিন্তু আমরা বাংলাদেশে যে সামুদ্রিক বন্দরগুলো আছে তাদেরকে আমরা তিন নম্বর স্থানে সতর্কতা সংকেত জারি করেছি এদিকে উজানের ঢলে ও রংপুর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে এতে তিস্তা তিস্তাপাড়ের মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে লালমিরহাট নীলফামারি কুড়িগ্রাম এবং রংপুর এই জেলার চরাঞ্চল এবং গতিপয় নিম্ন অঞ্চল আগামী দুই দিনে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে কিন্তু পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় রংপুরের পাশাপাশি সিলেট ময়মনসিংহ বিভাগের প্রধান নদ নদীর পানিও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে লাভীফ হাসান সময় সংবাদ জুলাই বিপ্লবের ঘটনা ও শহীদদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তাদের স্বজন সহপাঠী সহ নানা পেশার মানুষ আগামী প্রজন্মকে তরুণদের এই অবদানের কথা জানাতে এসব ঘটনা সন্নিবেশ করা জরুরি বলেও মনে করেন শিক্ষাবিদরা আর জুলাই বিপ্লব ও ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থান বইয়ে তুলে ধরতে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড করতে এই গণজাগরণের ঘটনা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি শহীদ পরিবারের অনেকের অবশ্যই সবাই সেটাকে সাধুবাদ জানাবো এবং আমরা চাইবো যে এমন কিছু হোক আন্দোলনে আত্মোৎসর্গকারী বিশেষত আবু সাইদ ও মীর মুগ্ধর জীবনী বইয়ের পাতায় দেখতে চান শহীদের সহপাঠী ও শিক্ষকরা ভবিষ্যতে ছাত্রদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য শহীদ নিয়ে লেখার অনেক কিছু আছে পাঠ্যপুস্তক রচনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন আগামী প্রজন্মকে তরুণ প্রজন্মের এই সাহসিকতার কথা জানাতে আলোচিত এসব ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা জরুরি চব্বিশের যে ঘটনা এবং সেই ঘটনায় যারা বরণ করেছেন তাদের অন্তর্ভুক্তিটা এটা একেবারেই আমাদের একটা নৈতিক দায়িত্ব জুলাই বিপ্লব ও ছাত্র জনতার ত্যাগের বিষয়ে পাঠ্যপুস্তকে তুলে ধরতে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ছাত্র গণভ্যুত্থান যেটা হলো তার একটা রিফ্লেকশন আমাদের কোনো কোনো কন্ট্যাক্টে দেওয়া যায় কিনা আমরা চেষ্টা করব পাঠ্যতালিকার কোন বিষয়ে এই ঘটনা অন্তর্ভুক্ত হতে পারে তা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আহমেদ সময় সংবাদ ঢাকা ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সরওয়ারের মা বাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে ওই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা এই সেনা সেনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিচার নিশ্চিতে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন বলেন জড়িত সাতজনকে আটকের পর চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে ভারতে দুপুরে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বারো মেট্রিক টন ইলিশের চালান ঢুকেছে কাল থেকে কলকাতা শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলোর বাজারে মিলবে বাংলাদেশের ইলিশ বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য পূজা উপলক্ষে নয় সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানায় ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এর পরিপ্রেক্ষিতে একুশ সেপ্টেম্বর তিন হাজার টন ইলিশ রপ্তানির প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয় এর ঠিক চার দিন পর বুধবার ঊনপঞ্চাশ জন রপ্তানিকারককে ইলিশ পাঠানোর নির্দেশ দেয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার বাংলাদেশের জিআই পণ্য ইলিশের প্রথম চালান ঢোকে ভারতের পশ্চিমবঙ্গে এদিন প্রায় চারটি ট্রাকে বারো মেট্রিক টন ইলিশ পৌঁছায় বলে জানান সংশ্লিষ্টরা ঢাকার থেকে লোড হয়েছে কেউ বরিশাল কেউ পটুয়াখালী কেউ খেউপাড়া আমার গাড়িতে আছে একশো সাঁত্রিশ কার্টুন মাল আমরা তো প্রতিবছর বছর এই অপেক্ষাটা থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে এগুলো বিভিন্ন মার্কেটে যাবে কলকাতায় যাবে শিলিগুড়ি যাবে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন জানায় শুক্রবার সকালে হাওড়ার মাছ বাজার থেকে নিলামে তোলার মধ্য দিয়ে খুচরা বিক্রেতাদের কাছে ইলিশ বিক্রি শুরু হবে শুক্রবার দুপুরের পর থেকেই কলকাতা সহ শহরতলির বাজারগুলোতে মিলবে এই ইলিশ দু হাজার উনিশ সাল থেকে দুর্গাপূজার আগে প্রতি বছরই পূজার উপহারের মোড়কে বাণিজ্যিক চালান পাঠাত বিগত আওয়ামী লীগ সরকার তবে পাঁচ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্তের কথা জানালেও পরে বৃহত্তম স্বার্থে মত পাল্টায় সরকার সুব্রত আচার্য সময় সংবাদ ভারত হল আন্তঃশাহীন বিতর্ক কুইজ গণিত বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা সকালে কুর্মিটোলায় বাফুয়া মিলন আয়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার ইয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা মাহমুদ সিদ্দিক এবছর বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বি এফ শাহিন কলেজ ঢাকা আর রানার হয়েছে পাহাড় কাঞ্চনপুর কলেজ কুইজে চ্যাম্পিয়ন হয়েছে কুর্মিটোলা কলেজ রানার হয়েছে চট্টগ্রাম কলেজ মাধ্যমিক গণিতে চ্যাম্পিয়ন হয়েছে কুর্মিটলা কলেজ রানার আপ হয়েছে যশোর কলেজ উচ্চ মাধ্যমিক স্পেলিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর কলেজ বাইশ সেপ্টেম্বর শুরু হয়েছিল এই প্রতিযোগিতাটি সময় সংবাদ এবার দেশের বাইরে খবর ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সময় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ সময় এ আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজার গণহত্যায় মদত যোগাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ অবরুদ্ধ গাজা বসবাসের অনুপযুক্ত হয়ে উঠেছে গাজায় চলমান বর্বরতার জন্য বিশ্ববাসী দায়ী বলে দাবি করেছেন তিনি এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার ভারতকে খুশি করাই ছিল শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি অভিযোগ বিএনপি নেতাদের সরকার পতনের পর দিল্লির সঙ্গে গলতে শুরু করেছে সম্পর্কের বরফ বললেন মির্জা ফখরুল এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজন সঙ্গী থাকুন সময়